এমনি মোজাহের হোসেন আপনি লিখেছেন, বাসা অ্যাকুরিয়ামে মাছ খাঁচায় পাখি পালন করা যায় কিনা? কিছু মাছ, কিছু কিছু পাখি, এগুলো খাঁচায় পালনযোগ্য, বাইরে বরং সেগুলো যখন থাকবে তখন সেগুলো আসলে মারা যাবে বা নিজেকে রক্ষা করতে পারবে না, এরকম যদি হয় তাহলে সেগুলো অ্যাকুরিয়ামে এবং খাঁচায় পালন করা যায় আছে। আর যেগুলো বাইরে চড়ে পুড়ে থাকতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বরং খাঁচা তাদের কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা করা অনুচিত হবে। আর যদি আপনার এগুলোকে খাঁচা রেখে আপনি খাবার ইত্যাদি না দিয়ে কষ্ট দেন, তাহলে সেক্ষেত্রে সেটি পৃথকভাবে তাদেরকে, এতে যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে অন্যভাবে এগুলোকে হত্যা করার দায় আপনি অপরাধী হতে পারেন। এর কারণে পূর্বের যুগের একজন নারী জাহান্নামে গিয়েছিলেন যে বিড়ালকে, একটি বিড়ালকে বেঁধে রেখে খাবার টাবার না দেওয়ার কারণে। সে বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আমরা অনেকেই জানি। রিহাল রওনাফ এডি থেকে আপনি লিখেছেন, আমি সাতকানিয়ায় স্বামীয়ার পড়াবাসী, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তালা আপনাদের সবার কষ্ট লাঘব করুন এবং বন্যার্থ মানুষের বন্যার কারণে যে ক্ষতি হয়েছে সে ক্ষতিটিকে আল্লাহ তালা খুশি না তৌফিক দান করুন। এস এম জোনাদুর রহমান লিখেছেন, আমার বাবা মা আমার আকিকা দিয়েছেন কিনা মনে করতে পারছেন না, এমন অবস্থা আমার করণীয় কি? আকিকা দেননি, এটা যদি প্রবল সম্ভাবনা হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজের আকিকা নিজে এখন দিতে পারেন বা বাবা মা এখন দিতে পারেন। পড়ার পর আকিকার বিষয়টি খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই প্রমাণিত, যদি ছোটবেলা মিস হয়ে থাকে। আবদুল্লাহ সাইদ স্বামী আপনি লিখেছেন, সৌদি আরবে দাড়ি থাকলে চাকরিতে নেয় না এবং অনেকে দাড়ি কেটে ফেলে পরে রাখতে বলে, আর আমার পক্ষে দাড়ি কাটা সম্ভব না, এখন করণীয় কি? দাড়ির কারণে যেই কোম্পানি চাকরিতে নেবে না সেখানে আপনি চাকরি করবেন না, যেখানে দাড়িতে চাকরিতে অসুবিধা হবে না, দুই পয়সা বেতন কম হলেও আল্লাহর জন্য আপনি সেখানে চাকরি নেবেন। দেখুন, এগুলো আমাদের তাকওয়ার প্রশ্ন, এগুলো ইমানের প্রশ্ন, অনন্ত সংখ্যার আমার যে আখেরাতে থাকতে হবে সে আখেরাতের আমার লাভ লসের প্রশ্ন। বিধায় একজন ইমানদার এই সমস্ত ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুনিয়ার কাছে হার মেনে যাই, আমাদের ইমান আমলকে আমরা বিক্রি করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন ও সতর্ক থাকার তৌফিক দান করুন।